प्यारी सी बहे हवा जो ये दिल की कहे, कैसे बताऊं तुझे, रहे तू जाने कहां, करूं मैं कैसे बयां, ढूंढूं मन का आसमां पर कभी ना पाऊं तुझे। ये जो दिल यूं परेशान है, जानू ना चाहे ये क्या, मेरा मन खुद भी हैरान है, क्यों तेरे मन से जुड़ा। आईना है तू मेरा, मैं तेरा आईना, है तुझसे पर जुदा। हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल द शाइनिंग बॉम। आज के आमी चले एसेछि पुरीर एकटा लक्जरियस होटेले आर जार नाम गोल्डेन प्यालेस। एई होटेलटा किन्तु गोल्डेन बीचे, एई देखो आमार सामनेई रयेछे गोल्डेन बीच, माने अपूर्व सुंदर एकटा बीच, परिष्कार परिच्छन्न, तोमरा इजिलि एखाने जेते पारबे। आर एई होच्छे आमादेर आजकेर आस्ताना गोल्डेन प्यालेस। এই হোটেলটা কিন্তু বিশাল বড় একটা হোটেল, প্রচুর অ্যাক্টিভিটিস করার রয়েছে। তো চলো প্রথমে আমি হোটেলটা তোমাদেরকে সুন্দর করে দেখাই, তারপরে সব কিছু শেয়ার করছি। বিশাল হাওয়া হচ্ছে, বিশ্বাস করো। তো তোমাদেরকে বলে দিই, এই রাস্তা ধরে তোমরা যদি সোজা চলে আসো তাহলে পৌঁছে যাবে কার পার্কিংয়ে, আর এখানেই হচ্ছে রিসেপশন। আর এই দিকে কিন্তু বসার সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আর ওই দিকে রয়েছে রেস্টুরেন্ট। তো এখানে দেখো বেশ সুন্দর গাছপালা দিয়ে সাজানো রয়েছে, এগুলো কিন্তু গোল্ডেন বিচেরই কিন্তু একটা অংশ। আর এই দিকে রয়েছে বসার সুন্দর সুন্দর জায়গা। আচ্ছা, এই বসার জায়গাটার পাশেই এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বার, আর সামনেই রয়েছে রেস্টুরেন্ট। এখান থেকে তোমরা বেরিয়ে এসে সমুদ্রকে উপভোগ করতে পারবে। তো এখানে হচ্ছে রিসেপশন, আর রিসেপশন দিয়ে সোজা চলে এলেই এখানে লিফট রয়েছে, সিঁড়ি রয়েছে। লিফটের ঠিক পাশ থেকে যদি তোমরা সোজা চলে যাও তাহলে এখানে রয়েছে বার আর রেস্টুরেন্ট, আর ওই দিকটাতে রয়েছে সুইমিং পুল। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, এখানে হচ্ছে বার, আর এই সামনে হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা তো তোমরা দেখলেই বেশ বড় রয়েছে, আর তার ঠিক পাশেই কিন্তু এরকম সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে, আর ওইখানে হচ্ছে সুইমিং পুল। চলো আমরা একটু সুইমিং পুল থেকে ঘুরে আসি। হচ্ছে সুইমিং পুল, বেশ বড়, আর এখানে কিন্তু বসারও বেশ সুন্দর সুন্দর জায়গা রয়েছে। প্রচুর বড়।
বড় জায়গা নিয়ে এই হোটেলটা তৈরি হয়েছে। চলো এরপরে বাইরেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, রুমটা এবার দেখিয়ে দিই। ভিউটা দেখো, এখান থেকে সুইমিং পুলের ভিউটাও কিন্তু অপূর্ব সুন্দর। তো চলে এলাম থার্ড ফ্লোরে, এই ফ্লোরেই আমাদের রুমটা, আর আমাদের রুমটা সি ফেসিং। চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 3027। আচ্ছা, এখানে কিন্তু কার্ড সিস্টেম আছে, কার্ড তুমি টাচ করাবে আর রুমে ঢুকে পড়বে। দরজা থেকে ঢুকেই এই দিকে দেখো একটা আলমারি মতো রয়েছে, যেখানে আমাদের জিনিসপত্রগুলো রয়েছে, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। আর এই দিকে রয়েছে বাথরুম, আর একটু সামনে এগিয়ে গেলে এখানে তোমরা তোমাদের সব লাগেজ রাখতে পারবে। আর এখানে কিন্তু একটা করে স্লিপার্সও দেওয়া রয়েছে, একটা আমি অলরেডি পরেও নিয়েছি। তো সবার প্রথমেই দেখো এখানে দুজনের থাকার জন্য বেড দেওয়া রয়েছে, এবং পেছনটাও বেশ সুন্দরভাবে সাজানো, আর দুপাশেই দুটো টেবিল রয়েছে যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। বেডের ঠিক পাশেই দেখো দুটো সোফা রাখা রয়েছে, এবং সামনে রয়েছে একটা সুন্দর টেবিল। আর বেডের সামনেই দেখো রয়েছে টিভি, আর এখানে রয়েছে একটা ওয়ার্ক স্টেশন, এখানে জলের বোতল, গ্লাস, টিস্যু পেপার, সাথে এখানে চা বা কফি বানানোর জিনিসও দেওয়া রয়েছে। এরপরে যে জন্য এই রুমটা আমি বেছেছিলাম তার মেন কারণ দেখো কি অপূর্ব ভিউ। চলো তোমাদেরকে একটু ব্যালকনিটা দেখাই। দরজা খুললে এরকম হু হু করে হাওয়া, আর এরকম বড় একটা ব্যালকনি, আর সামনে এরকম ভিউ। এটা কিন্তু গোল্ডেন বিচ। খুব কম সংখ্যক লোকজন এখানে রয়েছে, সেই জন্য তোমরা যারা চাইছো যে সমুদ্র স্নান করবে বা সমুদ্রে যাবে তাদের জন্য কিন্তু এই হোটেলটা একেবারে পারফেক্ট। কারণ একদম সামনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকেই তোমরা এই সি বিচে চলে যেতে পারবে। আর পার্টিকুলার এই সি বিচটা দেখে কিন্তু আমার পুরীর সমুদ্র লাগছেই না, যেন মনে হচ্ছে আমরা গোয়ার কোনো একটা হোটেলে রয়েছি আর গোয়ার সামনে এরকম সমুদ্র সৈকত। আচ্ছা, ওই দিকে কিন্তু হচ্ছে পুরীর যে মেন সি বিচ, ওই সাইডে এটা কিন্তু গোল্ডেন বিচ। আর এই ব্যালকানিটা কিন্তু বেশ বড় রয়েছে, আর এখানে কিন্তু দুটো চেয়ারও দেওয়া রয়েছে, তো তোমরা সন্ধ্যেবেলা বা বিকেলবেলা এখানে বসেও কিন্তু এনজয় করতে পারো। আর বাইরে না বসলেও ভেতর থেকেও যা অপূর্ব সুন্দর ভিউ লাগছে, বিছানাতে বসে বসে শুয়ে শুয়ে তোমরা সমুদ্রকে দেখতে পারবে। এবার চলো এই রুমের বাথরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, দেখো বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মডার্ন সব জিনিসপত্র রয়েছে। আচ্ছা, আর এখানে কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্রও দেওয়া রয়েছে, এটা মনে হয় চিরুনি রয়েছে, চিরুনি, ব্রাশ, সাবান, শ্যাম্পু, সব কিছু, শেভিং কিটস, সব কিছুই দেওয়া রয়েছে। তো এই আরামদায়ক সোফাতে বসে রয়েছি, আর সেখান থেকেই উপভোগ করছি সমুদ্রের এত সুন্দর একটা ভিউকে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, আমরা খাবার রুমেই নিয়ে নিয়েছি। এখানে দেখো রয়েছে বাটার নান, আর এখানে রয়েছে কড়াই চিকেন। সমুদ্র এরকম চোখের সামনে, আর সামনে এরকম গরম গরম খাবার, মজাটাই আলাদা। আচ্ছা, আমরা কিন্তু হোটেল থেকেই খাবার নিয়েছি, কেননা সামনাসামনি কিন্তু সেরকমভাবে কোনো এখানে রেস্টুরেন্টস পাইনি, তো সেই জন্য
আমরা হোটেল থেকেই খাচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু শুধুমাত্র সি ফেসিং রুমসই নয়, এখানে কিন্তু পুল ফেসিং রুমসও তোমরা পেয়ে যাবে এবং তাদের চার্জেসগুলোও কিন্তু আলাদা আলাদা। আচ্ছা, এরপরে তোমাদেরকে বলে দিই এখানকার যে সমস্ত রুমস রয়েছে সেগুলোর ট্যারিফ কীরকম রয়েছে। এখানে 5,000 থেকে রুম শুরু হচ্ছে এবং সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত তোমরা রুমস এখানে পেয়ে যাবে। আচ্ছা, আমাদের এই যে রুমটা তোমরা দেখলে এটার প্রাইস হচ্ছে 6,272 টাকা, আর এই প্রাইসটা কিন্তু জিএসটি নিয়ে। তাহলে চলো, পুরো হোটেল তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমাদের রুমসটাও দেখিয়ে দিলাম, ট্যারিফও বলে দিলাম, এরপরে চলো একটু বিচ থেকে ঘুরে আসি। তো আমরা এখন যাচ্ছি এই গোল্ডেন বিচ অর্থাৎ ব্লু ফ্ল্যাগ বিচ, আর এটার টিকিট কিন্তু আমরা এই রিসেপশন থেকে পেয়ে গেলাম। এখানে কিন্তু 20 টাকা করে টিকিটও লাগছে। আচ্ছা, এই 20 টাকা করে লাগবে কিন্তু তোমরা যারা বাইরে থেকে এই বিচে যাবে তাদের জন্য। আমরা যেহেতু এই হোটেলেই রয়েছি সেই জন্য কিন্তু আমাদের কোনো চার্জেস লাগছে না, এটা কিন্তু আমাদের জন্য কমপ্লিমেন্টারি। আমরা জাস্ট এটা দেখাবো ওদেরকে যে এটা আমরা পেয়েছি। হোটেলের মেন গেট থেকে বেরিয়েই সামনে রয়েছে ব্লু ফ্ল্যাগ বিচে যাওয়ার টিকিট কাউন্টার। রয়েছে এখানে 20 টাকা করে টিকিট দিয়ে তোমাদেরকে ঢুকতে হবে, আর ওই সামনে হচ্ছে পার্কিং, তোমরা যারা গাড়ি নিয়ে আসছো তারা গাড়ি এখানে পার্ক করতে পারবে। আচ্ছা, তোমরা যারা শুধুমাত্র এখানে ঢুকে এনজয় করতে চাও তাদের জন্য 20 টাকা করে এখানে টিকিট লাগবে, আর যদি তোমরা স্নান করতে চাও, চেঞ্জিং রুমস রয়েছে এখানে সেগুলো ইউজ করতে চাও, তাহলে কিন্তু 50 টাকা করে লাগবে। যারা আমাদের মতো এই গোল্ডেন প্যালেসে থাকবে তাদের জন্য কিন্তু এগুলো পুরোটাই ফ্রি। আমাদের হোটেল গোল্ডেন প্যালেস। তো বিচে যাওয়ার আগে এখান থেকে একটা রাস্তা রয়েছে, এখানে প্রচুর জিনিসপত্র রয়েছে, অ্যাক্টিভিটিস করার জায়গা রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এখানে বেশ সুন্দর সুন্দর গাছপালা দিয়ে সাজানো রয়েছে, আর বাচ্চাদের কিন্তু খেলার জন্য একটা জায়গা রয়েছে। আচ্ছা, আমাদের রুমটা বলে দিই, ওইটা হচ্ছে আমাদের রুম, 3rd ফ্লোরে ওখানে আমাদের। তার পাশে কিন্তু ছোট ছোট বসার চেয়ার রয়েছে এবং শ্যাকের মতো করা রয়েছে, তো তোমরা চাইলে কিন্তু এগুলোতেও বসতে পারো। মানে অপূর্ব সুন্দর লাগছে, একেবারে মনেই হচ্ছে না আমরা পুরীর বিচে রয়েছি। বিচে কিন্তু ওখানে লোকজনেরা ভলিবলও খেলছে, বেশ আলাদাই একটা এক্সপিরিয়েন্স হচ্ছে।
বিচ, যে সমুদ্র সৈকত, আমার কিন্তু অপূর্ব লাগলো। তোমরা যারা পুরী আসছো তারা কিন্তু একবার এখানে অবশ্যই এসো আর ঘুরে যাও। এখানে টয়লেটেরও যেরকম সুব্যবস্থা রয়েছে সেরকমই যারা এই বিচে স্নান করবেন তাদের জন্য চেঞ্জিং রুমেরও ব্যবস্থা রয়েছে। চলেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল। প্রচুর খাবার দাবার নিয়ে নিয়েছি, দোসাটাও নেব। দোসাটা এখন নেই, আসছে। দোসাটা খেয়ে দেখবো কীরকম। আর এখানে কিন্তু কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্টটা আছে প্রচুর আইটেমস রয়েছে, পেট ভরে খেতে পারবে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালামই ব্রেকফাস্টে কতগুলো আইটেম ছিল, আর প্রত্যেকটা আইটেম কিন্তু ভীষণই টেস্টি ছিল। মানে নো ডাউট আমি বলতে পারি এখানকার খাওয়া দাওয়ার কিন্তু সত্যিই ভীষণ ভালো। তো আমাদের চেক আউটের সময়ও হয়ে গেছে, ব্রেকফাস্টও কমপ্লিটও হয়ে গেছে। আর তোমাদের তার আগে বলে দিই, এই হোটেলের চেক ইন টাইম হচ্ছে সকাল 10টা আর চেক আউট টাইম হচ্ছে সকাল 8টা। তো আশা করছি এই গোল্ডেন প্যালেস হোটেলটা তোমাদের খুব ভালো লেগেছে এবং আমার ভিডিওটাও খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। টাটা।